এনেদরে যেবিলাক আরক্ষী আছে আরক্ষীবিলাক বেলেগ ঠাইলৈ লৈ যাওয়া হৈছে। মালিক টেবুল তো বিপদ সীমার উপরে উঠে গেছে। কি হয়েছে বৃষ্টি আমরা ওটা অসুবিধা হয়েছে, এমন জলটা এইভাবে তিন চার বছর আগে একবার ওরকম হয়েছে, আর আজকে কত পরশুতে না এইরকম বৃষ্টি ঝড় বৃষ্টি দিতে আছে। ঝড় বৃষ্টিটা দেওয়ার পরে এমন জলটা বাড়ছে যে আমরা এখন জলটা বাড়ার পরে খে কোন দিকে যাইতো এটা কোনো ইয়ে হয় মানে হুশ নাই যে কোন দিকে খে যাইতো খে কীরকম বাড়তো জ্ঞানারা হয়ে গেছে। আসলে জ্ঞানারা হওয়ার পরে দেখা এই যে অফিসিয়াল জিনিসেরা এইসব বাঁচাইতো কিলা বা নিজে বাঁচতো কিলা বা আমরা কোন জায়গাতে জায়গা পাইতাম কোন জায়গাতে যেমন জ্ঞানারা হই ওরকম সবাই ইয়ে সাহেবের কাছে বা ওসি স্যারের কাছে ফোন টোন করি এইসব দেখা যায় তারাও একটা সান্ত্বনা দিয়েছিল এটি দাঁড়াও আমরা তিনটে চলো অপেক্ষা করো আমরা দেখবো কীরকম কেতা করা যায়, তোমরা তো লাইনও দিতে লাগবো। ওসি স্যারও কৈছিল আপনি সাহেবের কাছেও মাতি আর অন্য জায়গাতেও মাতবো তোমরা গাড়ি কীরকম দেওয়া লাগে না লাগে এটার ব্যবস্থা আমি করে দিই আর তোমরা তোরা আমার সময় দাও ওরকম। এখন আমরা যারা আসুন সব বাগান তো নেই হওয়ার পরে সব দেওয়াইছে আপনার আয়না খালো আয়না আয়না খালে একটা স্কুলের মধ্যে স্কুলে দেওয়ার পরে তো ওখানে এখন তাকিয়ে আর এখন জিনিসপত্র প্রচুর হইয়া গেছে এটা তো নিতে লাগবো তোলায় তোলায় করে নেওয়া লাগে।